ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মুরনি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা আমাকে বলেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু লামিসলালাহু, ওমামা তুমি শ্যাম পালন করো, এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই, পৃথিবীতে কেউ বলতে পারবে না এই যে 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 হজ হলো শ্যামের মতো, এই যে যে যাকাত হলো শ্যামের মতো, এইরকম কোনো এবাদত পৃথিবীতে নেই যেটা শ্যামের দৃষ্টান্ত হতে পারে। ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি বি আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহু ইদলালাহু, ওমামা তুমি শ্যাম পালন করো, এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই, কোনো এবাদতকে নিয়ে এসে বলতে পারবে না এইটা শ্যামের সমান, এইটা শ্যামের সমান, পৃথিবীতে এরকম কোনো এবাদত নেই। আপনাকে আমি প্রমাণ পেশ করছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম, এদিকে এক খেলে চেয়ে থাকবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেরা যারা, তোমরা খুব সোচ্চার থাকো, পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল না করে, এই কোনায় দুইজন দাঁড়াও আর এই কোনায় দুইজন দাঁড়াও, এই পিছন দিকে যেন কোনো মানুষ চলাচল করতে না পারে, আর বাকি ছেলেরা তোমরা চতুর্দিকে ঘোরাঘুরি করো। নোয়াখালী কুমিল্লাতে প্রোগ্রামে গেলে নোয়াখালীতে যদি ভিতরে একটা পিপিলিকা ঢুকে তো দেখতে পাবে যারা পাহারা দিচ্ছে, ওরা সব মাঝহাবি মানুষ। আমাদের এখানে তোরা কি বুঝতে চাচ্ছ, তোমরা এত সোচ্চার হচ্ছ না কেন? আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্ন ফিল জান্নাতি লাহাসামানি আবওয়াব, নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে, জান্নাত একটি দরজা আটটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জান্নাত একটি দরজা আটটি। জান্নাতে প্রবেশের সময় আটটি দরজায় ফেরেশতা প্রস্তুত থাকবেন, কোনটা হবে হজ পালনের জন্য, কোনটা হবে সিয়াম পালনের জন্য, কোনটা হবে দান খায়রাতের জন্য। এই ছেলেরা কারা আছো, তোমরা এই চেয়ারগুলো পিছনে সরো তো, বাম দিকে ডান দিকে যারা আছে তাদের দেখতে অসুবিধা হয়, একবারে পিছনে সরো, আর নাহলে এত সুন্দর কার্পেট দিয়েছো সবকে নামিয়ে দাও। যখন বিচার হয়ে জান্নাতের দিকে আসবে তখন হজ পালনকারীর দরজাতে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজায় আসেন, এই দরজায়, এই দরজায় যারা দান করেছেন এই দরজায় আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজায় আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোনো ব্যক্তি হবে কি? হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে। এইবার শেষ কথা, এজা দাখালা আখিরুহুম উগলেকা, শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে, বাকি সাতটি দরজা এখনো খোলা আছে, এগুলি বন্ধ হবে না। হজ পালনকারী দানকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পাবে,
কিন্তু সিয়াম পালন না করে ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা হলো সিয়াম, এমন একটি ইবাদত যা ভিন্ন ধরনের বিরল পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ওই দরজা বন্ধ হবে, এই দরজাতে আর কেউ প্রবেশ করতে পারবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই সিয়াম কেমন ইবাদত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা আলা সাব'ই মি'আতিহি। আদম সন্তানের সব নেকিকে এক থেকে দশ, দশ থেকে সাতশো, আরো 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 বেশি করা হবে। সব ফেরেশতাকে লিখতে বলবেন, এক ব্যক্তি হজ করেছে, আল্লাহ বলবেন এই ফেরেশতা লিখো লিখো লিখো, ওটা দশ লিখো, বাড়াও বাড়াও বাড়াও, সাতশত আরো বাড়াও। এই শোনো, একটা লোক একটা টাকা দান করেছে, লিখো দশ লিখো, বাড়াও 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 বাড়াও, সাতশত আরো বাড়াও, বাড়াতেই থাকো। আল্লাহ তাআলা বলছেন, তবে সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, সেমের কোনো নেকি নেই, সেমের এরকম কোনো দাস পাঁচ নেকি নেই, সেমের কোনো লেকি কেউ লিখবে না। সেম পালন করলে সেই নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন না, তার কোনো নির্ধারিত দশ পাঁচ ইবাদত নেই, এ নেকি নেই, একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। অন্য ইবাদতের একটা মাপ আছে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জানাজায় উপস্থিত হয় তাহলে তার এক কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি উপস্থিত হয় তাহলে দুই কেরাত নেকি, আর এক কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত, আট কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। নেকির একটা মাপ আছে, পাঁচ দশ পঞ্চাশ বিশ এরকম নেকি আছে, দুশো পাঁচশো, কিন্তু সেমের কোনো এরকম নেকি নেই। কি দিয়ে বুঝায় আপনাকে সেম কেমন ইবাদত? আল্লাহ তাআলা বলছেন, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। তবে এইখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি আজলি এদা তামা হুয়া শাহাত হলি আজলি, আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, সে তো প্রবৃত্তিকে ছেড়ে দিয়েছে, সে তো খাদ্যকে ছেড়ে দিয়েছে, এই কারণে আমি আল্লাহ তাকে প্রতিদান নিজে হাতে দিব। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে, প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, প্রবৃত্তি খুব জটিল ও কঠিন জিনিস। দোকানে বসে আড্ডা পিটে যারা মানুষের বদনাম গীবাত করে, যারা প্রবৃত্তি অনুপাতে চলে, তারা টাকনুর নিচে প্যান্ট পরে, যারা প্রবৃত্তি মানে তারা, দাড়ি চাঁচে ছোট করে, যারা প্রবৃত্তিকে মানে তারা, সুদ ঘুষ খায় যারা প্রবৃত্তিকে মানে তারা, জোর করে জমি দখল করে যারা প্রবৃত্তিকে মানে তারা, দলীয় ক্ষমতা দেখায় যারা, মানুষকে নিঃস্ব করে জেল হাজতে দেয় যারা প্রবৃত্তিকে মানে তারা, প্রবৃত্তিকে মানে যারা জাহান্নামে যাবে তারা, হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত মিল মাকারে, প্রবৃত্তি দ্বারা জাহান্নামকে ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম পেতে কষ্ট লাগে না, সহজেই জাহান্নাম পাওয়া যায়, জাহান্নাম রাস্তাতে পড়ে আছে, তুলে নিলেই হয়, ইচ্ছে মতো চললেই জাহান্নাম হয়। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিদান নিজে হাতে দিব, কেন? আমার কারণেই সে দুই জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য খায়নি, দুই প্রবৃত্তি ত্যাগ করেনি, মাথার কাপড় দেয় না যারা, যেসব মহিলারা তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, যারা নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তারা রোজা থাকে, সেম থাকে না।
রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে ব্রত থাকা। দুলা ভাই আজকে ইফতার করবে, যার জন্য সকালে বাজার এসেছে বাজার করবে, একটার পর থেকে ইফতারি সাজাচ্ছে। ইফতারের সময় দুলা ভাইকে ইফতারি তুলে দিচ্ছে, আরো বন্ধু বান্ধব আছে, ওরা সবাই মিলে রোজা আছে, কেউ সিয়াম নেই। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা, দুটা এক নয়। উপবাস উপবাস থেকে নেকি হয় না, সিয়াম থেকে নেকি হয়। সিয়াম মানে বিরত থাকা। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মিথ্যা কথায় ব্যবসা করে সিয়াম থাকা যায় না, রোজা থাকা যায়। ধোকা ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। পানি সাগে বেশি করে দিয়ে, ওজন বেশি করে দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। তরি তরকারি সব কিছুতে পানি দিয়ে ওকে ওজন বেশি করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মানুষকে ধোকা প্রতারণা দিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। সিয়াম কাকে বলে, কি দিয়ে বুঝাই আমি?